খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত। রাস্তায় নেবে যদি একসঙ্গে আন্দোলন করা যায় তার প্রভাব পড়ে খুব বেশি। এদিন রাজ্য বাম কংগ্রেসের জোট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি বলেন, একটা সময় তিনি যখন জোটের কথা বলেছিলেন সেই সময় প্রদেশ কংগ্রেস নেতারা ঘাড় ধাক্কা দিয়ে কংগ্রেস থেকে বের করে দেওয়ার নিদান দিয়েছিলেন। রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নিজের জেলা হুগলিতে সিপিআইএম তথা বামেরা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, ফলে জেলায় জোটে যে সমীকরণ সেটা ধাক্কা খেয়েছে। এক্ষেত্রে কংগ্রেসেরও দোষ রয়েছে তা প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন আব্দুল মান্নান সাহেব। তিনি বলেন, বামেরাও বা কতদিন অপেক্ষা করবে। তিনি আরো বলেন, আগে যারা জোটের বিরোধিতা করতেন এখন তারা জোটের পক্ষে। তিনি বলেন, যেমন চিট ফান্ড সাফারাস ফোরাম নিয়ে রাস্তায় নামা হয়েছিল সেই রকম রাস্তায় নামলে ভালো ফল পাওয়া যেত। তাও তিনি বলেন, মানুষ সজাগ, ভোট দিতে পারলে বিজেপি ও তৃণমূল উভয়ই হারবে। মান্ডাল সাহেব আরো বলেন, মানুষ ভোট দিতে পারলে তৃণমূলের অবস্থা বিজেপির থেকেও খারাপ হবে, আর খেলাই যদি না হয় কে কটা গোল দিলেও তার হিসাব করে কি হবে। একজন কংগ্রেস কর্মী হিসাবে তিনি মনে করেন জোট করার দরকার আছে, তবে তা বিশ্বাসযোগ্য হতে হবে। তার অভিযোগ, তৃণমূল খুব খারাপ অবস্থায় রাজ্যটাকে নিয়ে গেছে। প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা আব্দুল মান্নান মনে করেন জোটে সবাই আসা প্রয়োজন, সেটা শুধু ভোটের লড়াইয়ের ক্ষেত্রে না, শাসকের বিরুদ্ধে লাগাতার আন্দোলন একসঙ্গে পথে নামতে হবে বাম ও কংগ্রেসকে। তিনি বলেন, শুধু ভোটের জন্য জোট করলে হবে না, ভোট ছাড়াও একসাথে আন্দোলন করতে হবে, তবে তার ইম্প্যাক্ট হবে। 2021 সালে জোট করে রাজ্যে শূন্য পেয়েছে বাম ও কংগ্রেস। কয়েক মাস আগে সাগরদিঘি উপনির্বাচনে জোট প্রার্থী তৃণমূলকে পরাস্ত করে। এবার পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস একসাথে লড়বে মনে করেছিল নিচুতলার কর্মীরা, কিন্তু মনোনয়ন পর্ব শুরু হতে একলা চলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জানিয়ে মোটেও সন্তুষ্ট নন প্রবীণ এই কংগ্রেস নেতা। আব্দুল মান্নান এদিন বিভিন্ন সময়ে আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশ ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলিদের সঙ্গে নিয়ে আন্দোলন করার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইনটু 7।